রাজশাহীর দুর্গাপুরে খাদ্য নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন মৃধার সভাপতিত্বে এবং রাজশাহী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমাইয়া আফরিন জিনিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার শুভ দেবনাথ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সবুজ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস। আমার টাকা দিয়ে আমি ব্যবসা করব, আমার যাতে ইনকাম হয় সেই দিকে আমি বেশি লক্ষ্য রাখবো, অন্যদিকে কি হলো আমার দেখার বিষয় নাই। আমি বাজারে যাব, বেগুন কিনবো, অন্যান্য সবজি কিনবো, যেটা আমি দু টাকা কমে পাবো, খারাপ হোক দু টাকা কমে পাই, ওইটি দিয়ে এসে আমি পাক করে দেবো মানুষ খাবে। কারণ আমি তো পাক করছি, মানুষ তো দেখতে পাচ্ছে না, মানুষকে খাওয়াবে। এই যে প্রবণতা আমাদের, এইটা আগে দূর করতে হবে। এটা যতক্ষণ আমরা দূর না করতে পারবো, এটা কোনোদিনই সম্ভব হবে না। কনজিউমারের দায়িত্ব আসলে সচেতন ভাবে কেনা, যে প্রোডাক্টের মূল্য লেখা নাই, যেখানে ডেট এক্সপায়ারি ডেট নাই, যেটা প্রাইস লেখা নাই, এটা বাংলাদেশের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ না। এরকম খাদ্য সংক্রান্ত অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, সবগুলোতে এগুলো নিষিদ্ধ, এই খাবারগুলো আমাদের ক্রয় করাই ঠিক না। যে হোটেলগুলো নোংরা সেই হোটেলে আমাদের যাওয়াই ঠিক না। কাজেই আমাদের উভয় দায়িত্ব রয়েছে, যারা প্রডিউসার এবং কনজিউমার সবারই দায়িত্ব রয়েছে। এই খাদ্যের বিষয়টা আমি সর্বশেষ যে কথাটি বলি, এসএলএন বলেছে যে এই খাদ্য আইনটা এত অনেকদিন আমাদের সাংবাদিকরা আছেন, অনেকদিন কিন্তু লেখালেখি হয়েছে খাদ্য আইন নিয়ে। আমরা সবসময় মনে করি যে সরকার হচ্ছে জনগণের জন্য, সেই সুতরাং আমরা চাই না যে কারো কোনো বড় রকম ক্ষতি হোক, কিন্তু একইভাবে এটাও আমরা চাই না যে আপনার অল্প কিছু লাভের জন্য বা আমাদের উপজেলা সকলেই ক্ষতিগ্রস্ত হোক। ফলে আমাদেরকে হচ্ছে, আমরা যদি জাস্ট একটু সতর্ক থাকি, আমরা যদি খাঁটি বিষয়গুলো নিয়ম নীতি মেনে আমরা ফসলগুলো উৎপাদন করি এবং আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে নিয়ম স্বাস্থ্যবিধি মেনে খাবারগুলো পরিবেশন করি, খাবারগুলো বানাই, তাহলে বোধ হয় আমাদের আমরা সকলে মিলেই ভালো থাকবো।